ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক। এটি সি শার্পের মতোই একটি নেটিভ ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফটের। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। আমি এখন ভিজুয়াল স্টুডিওটা ওপেন করছি। আমার ভিজুয়াল স্টুডিও 2015 ইনস্টল করা আছে। এই ভিজুয়াল স্টুডিও ওপেন করার পরে প্রথমে ফাইল, প্রজেক্ট, নিউ প্রজেক্ট, প্রজেক্ট থেকে ভিজুয়াল বেসিক ট্যাবটি সিলেক্ট করব। দেন এখানে উইন্ডোজ, উইন্ডোজ থেকে উইন্ডোজ ফ্রম অ্যাপ্লিকেশন এটি সিলেক্ট করব। এখানে নেম দিব হ্যালো। এটি মূলত আপনার প্রজেক্ট নেম কি হবে সেটি। এখানে লোকেশনে আপনার প্রজেক্টটি কোথায় সেভ হবে সেই পার্টটি এখানে দেখে দিতে হবে। আমি ডিফল্টে রাখছি এগুলো। ওকে বাটনে ক্লিক করতে হবে এবং কিছু সময় নেবে প্রজেক্টটি ক্রিয়েট করার জন্য। এরপর আমাদের প্রজেক্টটি ক্রিয়েট করে দিয়েছে ভিজুয়াল স্টুডিও অলরেডি। এখন আমাদের প্রজেক্টটিতে এটা হচ্ছে টুলবার, এখান থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারবো। এটি সলিউশন এক্সপ্লোরার, এটি প্রপার্টিজ উইন্ডোজ, বিভিন্ন কম্পোনেন্টের প্রপার্টিজগুলো এইখানে আমরা দেখতে পাবো। এবং এটি হলো আমাদের কোড উইন্ডো। তো প্রথমে আমি ডিজাইনে চলে যাই। আজকে এই টিউটোরিয়াল আমরা দেখব যে একটি বাটন কিভাবে অ্যাড করে, একটি লেভেল কিভাবে অ্যাড করে, একটি টেক্সট বক্স কিভাবে অ্যাড করে এবং একটি মেসেজ বক্স কিভাবে, একটি মেসেজ বক্সে কিভাবে একটি মেসেজ প্রদান করা যায়। তো প্রথমে আমি একটি বাটন অ্যাড করছি। এখান থেকে আপনারা বাটন অ্যাড করতে পারবেন। যদি বাটন এখানে ঠিক না পান তাহলে বি ইউ ডবল টি ও এন লিখলেও বাটন এখানে পাওয়া যাবে। বাটন নিয়ে ড্রাগ করে এখানে ড্রপ করতে হবে। দেন আমি একটি লেভেল চাচ্ছি, আমি একটি লেভেল নিলাম। দেন আমি একটি টেক্সট বক্স নিতে যাচ্ছি, টেক্সট বক্স, টেক্সট বক্স। এইখান থেকে আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি উইন্ডোটাকে। ওকে, আমি লেভেলের লেভেল সিলেক্ট করছি এবং তার প্রপার্টিজ উইন্ডো থেকে তার বিভিন্ন ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে আমি চেঞ্জ করব লেভেল নেম। এইখান থেকে লেভেল নেমটা আমি দিব এলবিএল। নেম নিলাম। এখন আমি লেভেলের টেক্সটটা সিলেক্ট করব। এখান থেকে লেভেলের টেক্সটটা সিলেক্ট করলাম। লেভেলের টেক্সটটা চেঞ্জ করতে চাই। লেভেলের টেক্সট বলতে এইখানে নেমটা হচ্ছে আমার এই কম্পোনেন্টের যে নেম, অর্থাৎ আমি যখন কোড করব তখন আমি এই কম্পোনেন্টকে কোন নামে কল করব সেটা। আর এখানে টেক্সট বলতে আমার এখানে কম্পোনেন্টের যে ক্যাপশনটা, অর্থাৎ আমার লেভেলের যে ক্যাপশন, এখানে লেভেল ওয়ান লেখা আছে সে লেখাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। ইন্টার ইয়োর নেম, ইন্টার ইয়োর নেম। ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে দেই। এখান থেকে আমরা ফন্ট সাইজ, ফন্ট কালার, ফোর কালার, অর্থাৎ ফন্টের যে কালারটা সেই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। লেভেলের এখানে যে কালারটা আছে
আমরা এখান থেকে ফোন দিব, আমার একটি পিও ফোন কনসোল, কনসোল ফন্টটা এখানে আমরা দিতে পারি, ফন্ট সাইজ ইনক্রিজ করলাম 14, ওকে। হ্যাঁ একটু বড় করে দিই, কালার ইচ্ছা করলে আমরা এখান থেকে ফ্লোরি ফোরগ্রাউন্ড যে কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে কালার মূলত তিন প্রকার আছে, কাস্টম কালার বলতে আমরা সচরাচর যে কালারগুলো ব্যবহার করা হয়, ওয়েব কালার বলতে সাধারণত ওয়েবে যে কালারগুলো বেশি ব্যবহার করা হয় এগুলো, এবং সিস্টেম কালার বলতে আপনার সিস্টেমে অর্থাৎ থিমে যে কালারগুলো এখন ব্যবহার করা হচ্ছে, আপনার বাটন, টুল টিপ, তারপর স্ক্রল বার ইত্যাদিতে যে কালারগুলো ব্যবহার করা হয়। এখান থেকে আমি কাস্টম কালার থেকে একটি কালার সিলেক্ট করব, লেভেলের লেভেলের জন্য আমি কালার রেড সিলেক্ট করলাম, এবং আমি এখন টেক্সট বক্সটি সিলেক্ট করছি, এবং টেক্সট বক্সের নামটা প্রথমে চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ যে কম্পোনেন্টের যে নেমটা হবে সে নেমটা, এখান থেকে আমি নেমটা চেঞ্জ করে দিই টিএক্সটি নেম, অর্থাৎ টেক্সট বক্স যে নেমটা সেই নেম। এখান থেকে আমার টেক্সট বক্সে টেক্সট ফাঁকা থাকবে, এখান থেকে টেক্সট বক্সের আমরা ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিতে পারি, ফন্ট সাইজ এখানে 14 দিই, আর ফর মাইক্রোসফট সেন্স রিফ্রেশ এটাই থাক, এখান থেকে আমি 14 সিলেক্ট করে ওকে করলাম, আমরা এটা একটু বড় করে দেই। হ্যাঁ বাটনটা, এবার বাটনটা আমরা সিলেক্ট করছি, বাটনটা ডাক ডাক করে একটু বড় করে দিলাম, রিসাইজ করলাম উইন্ডোটাকে। এবার বাটনের নেমটা চেঞ্জ করতে যাচ্ছি, বাটনের নেম চেঞ্জ করার জন্য ঠিক একই প্রসেসে চেঞ্জ করব, প্রপার্টিজ উইন্ডো থেকে ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই, ডিজাইন ক্যাটাগরির মধ্যে আমাদের নেমটা আছে, এখান থেকে নেম দেবো বিটিএন মেসেজ, মেসেজ আর বিটিএন শো দিতে পারি। একটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা এই প্রপার্টিজের যে ভ্যালুগুলো অর্থাৎ এখানে আছে সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, নেম ওয়াইজ, এবং তিনভাবে এগুলোকে রিসাইজ করতে পারবেন, ক্যাটাগরি, নেম এবং সোর্স ওয়াইজ। আমার এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি করে রাখছি, নেম ওয়াইজ করতে পারবেন আপনি, এবং সোর্স ওয়াইজ করতে পারবেন, ওকে। দেন আমি এখান থেকে বাটনের কালার, ফন্টটা এবং কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, সেটা আমার অ্যাপিয়ারের মধ্যে থাকবে, অ্যাপিয়ারের মধ্যে আমার ফন্ট কালার অ্যাপিয়ারেন্স, সরি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে, অ্যাপিয়ারেন্সের থেকে আমি ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিলাম 14, সেন্স রেফি থাকলো, ওকে। ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এটা কি দিব, গ্রিন, গ্রিনটা একটু হয়ে গেলো, একটু ডার্ক গ্রিন দিলাম, ওকে। বাটনের টেক্সটটাতে আমরা দিয়ে দিতে পারি শো মেসেজ, শো মেসেজ, হ্যাঁ শো মেসেজ, ওকে। আমরা এখন আমাদের কোড উইন্ডোতে চলে যাব, এখান থেকে আমরা ইভেন্ট যেভাবে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে ইভেন্টে কল করতে পারি, সেটা আমি বাটনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সেটা আমাদের বাটনে ক্লিক ইভেন্টটা সে অটোমেটিক জেনারেট করে দিচ্ছে ভিজুয়াল স্টুডিও। এটুকু এটুকু এই কোডটা নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হবে, এখানে কোডটি কীভাবে কি বিস্তারিত কোন পার্টটা কী এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন প্রথমে আমরা লিখবো যে
আমাদের যে লেভেলটা আছে সেটা তো একটি মেসেজ ডিসপ্লে করতেছে। এখন আমরা টেক্সট থেকে যে মেসেজটা নিব, এই টেক্সট থেকে যে মেসেজটা নিব সেটা আমাদের একটি মেসেজ বক্সে দেখাবে। অর্থাৎ আমার এখানে লেভেলে বলা আছে যে আমাকে একটি নিয়ম নাম দিতে হবে, সেই নামটা দেখালে সে নামের সাথে আমাকে একটা মেসেজ প্রিন্ট করবে। অর্থাৎ আমাদের প্রথমে যদি আমরা এইভাবে করি, শো মেসেজ, মেসেজ, মেসেজ বক্স ডট শো, শো মেসেজ, মেসেজ বক্স ডট শো মেসেজ, এবং শো মেসেজ যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে আমাদের মেসেজটা নিতে হবে। আমরা দিতে পারি মেসেজ বক্স টেক্সট বক্স থেকে যেটা, অর্থাৎ টিএক্সটি টেক্সট নেম থেকে আমরা যে পাচ্ছি, টেক্সট নেম থেকে টেক্সট নেম ডট টেক্সট, টেক্সট নেম ডট টেক্সট, এখানে আমরা এখন প্লাস ইউজ করব এবং সেই সাথে আমরা এর সাথে অ্যাড করব আমরা স্ট্রিংকে কনক্যাটানেট করতেছি এখানে, এবং ওয়েলকাম, আমরা এখানে মেসেজ বক্সে যেটা করেছি সেটা হচ্ছে আমরা টেক্সট বক্স থেকে যে টেক্সটটা পাচ্ছি সে টেক্সটটা প্লাস আমাদের এই মেসেজটা প্রিন্ট করবে, সাথে টেক্সট বক্সের সঙ্গে টেক্সট প্লাস আমার একটি মেসেজ প্রিন্ট করবে। তো এখন প্রোগ্রামটি রান করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইভ অথবা ফাইভ এবং অথবা স্টার্ট বাটনে ক্লিক করে রান করতে পারি। আমার প্রজেক্টটা বিল্ড হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রজেক্টটা রান করছে। এখন বলতেছে ইন্টারিয়র নেম, আমি একটি নাম দিলাম মারুফ সারিয়া, মারুফ সারিয়া, শো মেসেজ বাটনে ক্লিক করলাম, মারুফ সারিয়া ওয়েলকাম টু ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং। তো আশা করি বন্ধুরা টিউটোরিয়ালটি আপনাদের উপকার আসবে, এবং আমাদের সঙ্গে থাকুন, এবং এই এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ইনশাল্লাহ আরও ভালোভাবে এবং বিস্তারিত ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হবে। এই টিউটোরিয়ালে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কনফিউশন আপনাদের থাকলে সেগুলো অবশ্যই মেসেজ কমেন্ট বক্স বক্সে লিখবেন এবং কমেন্টের মাধ্যমে তা জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।